Hello guys, welcome to my channel Simple Life with Riya. As you know, my name is Riya. So happy Children's Day to all of you. And ami ajke Children's Day motto hair style korechi. To ajke ami keno ready hoye achi? Ekhon baje sondha 5:30. Ekhon ami ek jaygay jabo. Kothe jabo? Eta ekta special and ekta surprise. Eta ami onekdin dhori korte chaichilam, but eta hochhilo na. So finally it's a hot and I'm very happy. So dekhi eta successful hoy ki hoy na, to sob kichu tomar sathe share korbo. To cholo ekhon biriye pori. Let's get started. বাড়িতে এসে পড়েছি তো এক মিনিট আমি একটু ক্যামেরাটা সেট করে নি ওকে তো এইমাত্র আমি এলাম বাড়িতে এন্ড তোমরা আমার ভিডিওস এন্ড ফটোস দেখে হয়তো বা তোমরা বুঝেছো যে আমি কিভাবে চিলড্রেনস ডে আজকে সেলিব্রেট করলাম কয়েকটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তোমরা আমার ফ্যামিলি সো আমার মনে কয়েকটা কথা আছে এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার ফিলিংস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আজকে বেশি ভিডিওস আমি করতে পারিনি কারণ বেশি আমি একটু সময় আজকে ওদের দিয়েছি ওদের সাথে একটু স্পেন্ড করেছি সো আজকে আমি বেশি ভিডিওস তোমার পিকচার নিয়েছি জাস্ট কয়েকটা আর কয়েকটা ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করেছি সো প্লিজ তোমরা মাইন্ড করবে না আমি জাস্ট কয়েকটাই শেয়ার করেছি কারণ বেশি আমি করতে পারিনি আমি জাস্ট এগুলো তোমাদের সাথে শেয়ার করছি বিকজ আমি আজকে কি এখন আমি মাত্র এসেছি বাড়িতে তো আজকে বেশি বাচ্চাদের আমি সরি আমি না মানে আমরা খাওয়াতে পারিনি বিকজ বেশি বাচ্চারা ছিল না কমই ছিল বাট কমই ওদের জন্য আমরা যা আজকে করেছি আমরা কোনো মহান কাজ কিছু করিনি বাট যাই করেছি ছোট একটা জিনিস করেছি এটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার অনেক দিন ধরেই আমার এসব করার খুব ইচ্ছে আমি সবসময় খালি ভাবতাম যে যদি আমি কোনো সময় একটা সুযোগ পাই তো আমি ওদের জন্য কিছু একটা করতে চাই তো আজকে হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেল যে চল আমরা ওদের জন্য কিছু একটা করি সো করলাম ছোট ছোটই বাট আমার কাছে এটা অনেক বড় অ্যান্ড আজকে আই ডোন্ট নো মানে তোমাদেরকে আমি
তোমরা হয়তো আমার এক্সাইটমেন্ট দেখে বুঝতে পারছো যে আমি কতটা আছি, কতটা খুশি। আমি আজকে অনেক খুশি। সো আমি ফার্স্ট অফ অল আমি আমার গডকে থ্যাংক ইউ বলতে চাই, আমি আমার ভগবানকে থ্যাংক ইউ বল। চিলড্রেন্স ডে স্পেশাল তোমরা বলতে পারো, চিলড্রেন্স ডে স্পেশাল তোমরা এটাকে বলতে পারো, বাট এদেরকে তোমার খাওয়ানোর জন্য কোনো ওকেশান লাগে না, আমরা এমনি গিয়ে খাওয়াতে পারি, এটা ঠিক। বাট আজকে হঠাৎ করে একটা মানে ইচ্ছে হলো, কেন জানি কালকে রাত্রে একটা প্ল্যান হলো যে চল আজকে গিয়ে এমন এমন কিছু একটা করি। তো হঠাৎ করে আজকে মানে এক রাত্রে প্ল্যান হলো, তো চল আজকে বেরিয়ে পড়ি। তো আজকে বেরিয়ে পড়লাম 5টার সময়। তো বেরিয়ে বেশি ছিল না, একজন ছিল, ওকে বলেছে যে তোর ফ্রেন্ডসদেরকে নিয়ে আয়, তো ও গিয়ে কয়েকজনকে নিয়ে এসেছে। তো আমাদের দিকে আমরা ফার্স্ট গিয়েছিলাম ইউনো সিটি সেন্টার, দেন গিয়েছিলাম বিগ বাজার, দেন গিয়েছিলাম রাজবাড়ি, দেন গেলাম জগন্নাথ বাড়ি, আমাদের দিকে এগুলি মন্দির অ্যান্ড ইউনো। সো কয়েকটাই জায়গায় আমরা গিয়েছি, বেশি আমরা যাইনি, বিকজ বেশি করব আস্তে আস্তে করব। আমরা ইউনো আমরা এখন মানে বলতে গেলে আমরা এখন রোজগার করি না যে সবাইকে আমরা খাওয়াতে পারবো, বাট আমার খুবই ইচ্ছা আমি যেদিন থেকে নিজের নিজের কিছু রোজগার করবো, দেন আমি সবাইকে, শুধু বাচ্চা না মানে রাস্তায় যারাই বসে থাকে ওদের জন্য আমি কিছু না কিছুটা করবো, আমার খুবই ইচ্ছা এটা। তো করবো একদিন না একদিন, এটা ফর শিওর, এটা আমার করবো, এটা আমার ইচ্ছে, ড্রিমস, ড্রিমসও তো তোমরা এটা বলতে পারো। তো আজকে আমি তোমাদের সাথে এগুলি শেয়ার করতে চাইছিলাম যে আমি আজকে মানে আলাদা ফিলিং লাগছে, অথবা তোমরা বুঝতে পারছো আমাকে দেখে যে আজকে আমার মানে কেমন যেন লাগছে, আজকে এমন লাগছে যেমন আমি মানে খুব খুশি, আলাদা খুশি, আলাদা একটা খুশি লাগছে ওদের জন্য কিছু একটা আমি করতে পেরেছি, ওদের মুখে আমি হাসি আনতে পেরেছি, কিছু মানে কিছুক্ষণের জন্যই হোক না কেন আমার ওদের মুখে হাসি দেখে। তোমরা পিকচার হয়তোবা দেখেছো, আমার কাছে বেশি ভিডিওস নেই, এক দুটো মানে ক্লিপ আছে আর সবগুলি ফটোস। তো ওদের সাথে যে আমরা সেলফি তুলেছি বা ফটো তুলেছি, ওরা খুবই খুশি, ওরা বলছিল যে দিদি এই ফটোটা সুন্দর হয়নি আরেকটা তোলো, এভাবে ওরা খুব এক্সাইটেড ছিল। তো ওদের যাই হোক, আরও এমন স্টেপ করব আমি আমার লাইফে, এমন আরও দিন জাস্ট চিলড্রেন্স ডে স্পেশাল আজকে করলাম, আরও অনেক মানে ডেজ আমি স্পেশাল করব অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি তোমাদের সাথে, আমার মনে হলো যে আমি এখন মাত্র এসেছি অ্যান্ড এসে আমি আমার ফিলিংস তোমাদের সাথে শেয়ার করা দরকার, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার লাইফের আমার 18 ইয়ার্স হয়েছে, আমার 18 ইয়ার্সে এই ইয়ারের চিলড্রেন্স ডে আমার জন্য বেস্ট চিলড্রেন্স ডে। অ্যান্ড একবার যখন আমি শুরু করেছি এই প্রথা, আমি কিছু না কিছু হোক আমি ওদের জন্য করবই। অ্যান্ড শুধু চিলড্রেন্স ডে না, যখনই আমার কাছে মানে সুযোগ থাকবে আমি ওদের জন্য কিছু না কিছু একটা করবো, এটা ফর শিওর। তো ইয়া আজকের ভিডিও আর কি বলবো, মেকআপগুলি রিমুভ, আমি আজকে বেশি মেকআপ করিনি, জাস্ট আজকে চিলড্রেন্স ডে ছিল তো তার জন্য এমন চিলড্রেন্সদের মতো হেয়ার স্টাইল করেছি অ্যান্ড জাস্ট লিপস্টিক তো উঠে গেছে, সময়টা দিতে চেয়েছিলাম, ভিডিওটা তো হবেই না, তার জন্য আমি ওদেরকে জাস্ট সময়টা দিয়েছি অ্যান্ড খুব খুশি, খুবই খুশি আজকে। সো ইয়া, সো এখন আমি চুলটা খুলবো টুলবো অ্যান্ড ফ্রেশ হবো, অনেকক্ষণ হয়েছে। আর তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। এটা আমি জাস্ট কোনো, এটা আমার কোনো ব্লগ ইয়ার কোনো মানে ভিডিও না, মানে আমি জাস্ট এটা তোমাদের সাথে এমনি থাকে। দেন প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও অ্যান্ড শেয়ারও করতে পারো অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড সাথে যে বেল বাটনটা আছে ওটাতে হিট করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল অ্যান্ড অ্যাগেইন হ্যাপি চিলড্রেন্স ডে টু অল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।